আজকের এই জনসমুদ্রে সমানধর্মী কুমিল্লার মাটি বিএনপির ঘাঁটি। এই জনসমুদ্র থেকে আমাদের মা কর্মদেবা সবাই তিনবারের সফল প্রধানমন্ত্রী কর্মাসী রায় জামিনের কারাগারে বন্দী আপত্তি আগামী রাষ্ট্রের নায়ক মুখ্যমন্ত্রী সারা বাংলাদেশ তার প্রতিজ্ঞা রয়েছে। আমাদের প্রতিটি বিভাগীয় মহাসমাবেশে মানুষের ঢল নেমেছে। মানুষ এই অত্যাচারী অবৈধ কৃষিজাতের ভোটের বিহীন সরকারকে আর ক্ষমতায় দেখতে পায় না। কোথায় গেল আপনাদের 10 টাকা ছেলের চাল, ঘরে ঘরে চাকরি, বিনামূল্যে সার, এইসব মিথ্যা প্রতিশ্রুতি। কৃষক তৃণমূল খেতে পারে না, অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিক ক্রিয়া বেকার হয়ে যাচ্ছে, দেশে বেকার বাড়ছে। এই সরকার মেগা প্রজেক্টের সরকার, মেগা প্রজেক্ট মানে মেগা লুটপাট, ব্যাংকিং খাতে লুটপাট, নিজেদের টাকা পয়সার শেয়ার মার্কেট থেকে দুঃখিত অর্থ উদ্ধার করে জনগণকে দিয়ে দিতে হবে। বন্ধুদের নাম দিয়ে অবৈধ সরকার টিকে আছে, আমাদের গণতান্ত্রিক অধিকার গুলোকে হরণ করা হয়েছে। ধুম ধুম বিচার বহির্ভূত হত্যা, হামলা মামলা ও গণতান্ত্রিক সকল কর্ম সূত্রে বন্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে পুলিশের গুলিতে শহীদ হয়েছে ভোলার নূর আলম ও আব্দুর রহিম, নারায়ণগঞ্জের শাওন প্রধান, মুন্সিগঞ্জের শৈত শাওন ও দশের আব্দুল আলী, বাদশাহপুরের নয়ন মিয়া, আমরা সকলের রুহের মাকড়া কামনা করতেছি। তাদের এই আত্মত্যাগ কখন মিঠা যাবে না। সরকারের রক্ত চক্ষুকে অপেক্ষা করে মানুষ আর রাস্তায় নেমে এসেছে, মানুষ আর ভয় পায় না। সরকারের এই অবৈধ হরতাল অবরোধ আন্দোলন বন্ধ করে দিয়ে আমাদের জনসভায় জনগণের ক্রোধ থামাতে পারছে না। ইনশাল্লাহ অচিরেই এই দেশের মানুষ এই অবৈধ সরকারকে হটিয়ে খালেদা জিয়া সরকার প্রতিষ্ঠিত করবে। 214 এবং 218 যে নির্বাচন এ দেশে আর হবে না। কৃষিজাতের ভোট ইপিএম এ ডিজিটাল কার্ড করছে, ভোট এ দেশের মানুষ আর ভোটে দেবে না। জনগণের ভোটের অধিকার অন্যত্র গণতন্ত্র ফিরে দেওয়ার জন্য নির্বাচনী অধীনে ব্যক্তি সরকারের অধীনে নির্বাচন হতেই হবে। আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষকে নিয়ে আমাদের দাবি আদায় করে থাকবো ইনশাআল্লাহ।